হিন্দির ভগীরথ সাহিত্যকার সন্ত কবীরের এই তথ্যচিত্রের মাধ্যমে আমরা কবীরের ব্যক্তিত্ব এবং কৃতিত্ব সম্পর্কে তথ্য প্রদানের চেষ্টা করেছি। এখানে উল্লেখ্য যে তথ্যচিত্রটি মনোমুগ্ধকর করে প্রস্তুতের জন্য বিশেষত ওনার প্রারম্ভিক জীবনের আলোচনা কোথাও কোথাও কল্পনার সাহায্য নেওয়া হয়েছে। এই কার্যক্রমে কবীরের ব্যক্তিত্ব, কৃতিত্ব, তৎকালীন বিবিধ পরিস্থিতি, তার জীবন দর্শন আর কবীরপন্থের সংক্ষিপ্ত তথ্য দেওয়া হয়েছে। বন্ধুরা নমস্কার, আজ আমরা আলোচনা করব সন্ত কবীর সম্পর্কে। কবীর যিনি আজ 600 বছর পরেও ততটাই প্রাসঙ্গিক যতটা উনি তখনও ছিলেন। আসলে এমন কি আছে কবীরের মধ্যে? আমরা কেন আজও প্রতিটি পদক্ষেপে কবীরের কথা ভাবি? আজও ওনার সাক্ষী, শবদ আর রমণী আমাদের কানে বাজে। কবীর বারবার আমাদের কিছু ভাবতে বাধ্য করেন। আসলে কবীরের অনেক রূপ আছে। একটি রূপ হলো যাতে তিনি নিজে চিন্তাধারার মাধ্যমে জগৎকে চকিত করে দেন। দ্বিতীয় রূপ সন্ত কবীরের হলো যেখানে উনি জীব আর পরমাত্মার গূঢ় সম্পর্কের ব্যাখ্যা করেন, নির্গুণ ভক্তির পক্ষে পরিবেশ রচনা করেন, মায়া আর ব্রহ্মকে খুব সরল পদ্ধতিতে বুঝিয়ে দেন। ওনার একটি রূপ সমাজ সংস্কারক হিসেবে রয়েছে, যেখানে তাকে সমাজকে পুরনো মৌলবাদী ধ্যান ধারণা থেকে মুক্তির চেষ্টা করতে দেখা যায়। অন্য একটি রূপ ব্যঙ্গকারেরও রয়েছে, সেই ব্যঙ্গকার সামাজিক কুরীতি আর অন্ধবিশ্বাসের উপর তীব্র প্রহার করে থাকে। আর একটি রূপ হল কবীরের মানবতাবাদী রূপ। ওনার সাদাসিধে, নির্লোভ, সহজ সরল ব্যক্তিত্ব আমাদের আজও আকর্ষিত করে, মানুষকে অনুপ্রাণিত করে। পোথি পড় পড় জাগমুয়া পণ্ডিত ভয়া না কোয়ে, ঢাই আখর প্রেম কা পড়হে সো পণ্ডিত হয়ে। কবির নিজের সাক্ষীর মাধ্যমে জীবনের রহস্যকে সমাধানের চেষ্টা করেন। আর হিন্দি সাহিত্যের ঐতিহাসিকরা ওনার জন্মের ব্যাপারটি নিয়ে সমাধানের। কবিরের জন্ম নিয়ে অনেক কিংবদন্তি রয়েছে। বলা হয় কবিরের জন্ম সম্ভবত 1455-তে কাশীতে হয়েছিল। ওনাকে এক বিধবা ব্রাহ্মণী জন্ম দিয়েছিলেন। লোক লজ্জার ভয়ে সে তাকে লহরতারা পুকুরের পাড়ে রেখে চলে গিয়েছিল। আরে, এখানে বাচ্চার কান্নার আওয়াজ আসছে কোথা থেকে? এ তো লহরতলা পুকুরের পাশ থেকে আসছে মনে হচ্ছে। আরে, এই বাচ্চাকে এখানে কে ফেলে গেছে? এমন তো নয় যে কোনো মহিলা বাচ্চাকে শুয়ে স্নান করতে চলে গেছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না তো। আরে, কেউ আছো ভাই? কেউ আছো? এ কার বাচ্চা? এসে নিয়ে যাও। আরে, কোনো জবাব আসছে না তো। এখন তো তাহলে বাড়িতেই নিয়ে যেতে হবে। নিমা, ও নিমা আসছি গো। আরে, এ কি? এই বাচ্চাকে কোথা থেকে নিয়ে এসেছো? কার বাচ্চা? আরে আরে, একটু দম তো নিতে দাও। বলছি শোনো, এই বাচ্চাটিকে আমি লহরতারা পুকুরের কাছে অনাথ অবস্থায় পেয়েছি। কিন্তু কিন্তু একে মানুষ করবে কে? আমরা বড় করব।
এই সুন্দর বাচ্চাটিকে। কবিরের শৈশব খুব কষ্টে কেটেছে। বাড়িতে অভাবে সংসার ছিল। নীরু আর নিমা চাইত যে তাদের ছেলে ঠিক মতো কাপড় বোনার কাজকর্ম শিখুক, কিন্তু কবির এইসবের জন্য কোথায় আর তৈরি ছিল? সে তো কম বয়সেই সাংসারিক জীবন থেকে বিমুখ হতে শুরু করেছিল। মায়া দীপক নরপতঙ্গ ভ্রমি ভ্রমি ইবই পড়ন্ত কহে কবির গুরু জ্ঞানতে এক আধ উপরন্ত। উনি মেনেছিলেন যে বিনা গুরুর সাক্ষাতে কোনো গতি নেই। কবির গুরুর খোঁজে ছিলেন। কিছু বিদ্বান উনাকে শেখ তকীয় শিষ্য বলে থাকেন, আবার কিছু লোকে বলেন যে উনি রামানন্দের শিষ্য ছিলেন। রামানন্দ সেই সময়ের বড় জ্ঞানী মহাত্মা ছিলেন। কবির তার কাছে প্রার্থনা করেন যে উনি যেন তাকে নিজের শিষ্য করে নেন। রামানন্দ তাকে নিজের শিষ্য করতে রাজি হননি, কিন্তু কবিরও নিজের মনের দিক থেকে পাক্কা ছিলেন। উনি উপায় বের করেন। রামানন্দ গঙ্গা স্নানের জন্য প্রতিদিন সকালবেলাতেই যেতেন। এমনই একদিন রাম রাম বলো। আমি গুরুমন্ত্র পেয়ে গেছি, রাম নামের গুরুমন্ত্র। তারপরেই কবির পুরোপুরি ভক্তিভাবের মধ্যে ডুবে যান। তিনি সারাদিন কাপড় বোনার কাজ করতেন, সন্ধ্যেবেলায় সৎসঙ্গ করতেন। ধীরে ধীরে ওনার নাম দূর দূরান্ত পর্যন্ত ছড়াতে থাকে। কিন্তু কবিরের মা এইসবের জন্য খুশি ছিলেন না। উনি ভয় পেয়েছিলেন যে কবির যেন বাড়ি ছেড়ে সাধু না হয়ে যান। তাই উনি লই নামক যুবতীর সঙ্গে ওনার বিবাহ দেন। পরে কবিরের কমাল আর কমালী নামক পুত্রকন্যা হয়েছিল। কিন্তু কবির সংসারে থেকেও পুরোপুরি মন দিয়ে কখনো সাংসারিক হননি। সংসারের সুখ মোহ মায়া তাকে বাঁধার অনেক চেষ্টা করেছিল, কিন্তু তিনি সব বন্ধন ভেঙে মুক্তই ছিলেন আর ভজন কীর্তন নিয়ে ডুবে থাকতেন। ওনার রচনা খুবই মনোযোগের সঙ্গে সবাই গায়। মন লাগো মেরো ইয়ার ফকিরি মে জো সুখ পাউ রাম ভজন মে সো সুখ নাহি অমিরি মে মন লাগো মেরো ইয়ার ফকিরি মে সাহেব মিলে সবুরি মে মন লাগো মেরো ইয়ার ফকিরি মে। সন্ত কবির নিজের বাণীর মাধ্যমে অনবরত লোকেদের অভিভূত করতেন। আত্মা আর পরমাত্মার সম্বন্ধে সরল ব্যাখ্যা করতেন। কবির ভেদাভেদের সাথে সাথে অন্ধবিশ্বাসের মূলে জোরদার আঘাত হেনেছিলেন। হিন্দু মুসলমান উভয় শ্রেণীর খারাপ রাজনীতির উপর কড়া প্রহার করেন আর তাদের একতার প্রতি বিশেষ জোর দিয়েছেন। কবিরের প্রখরত্বের জন্য অনেকে তার বিরোধিতা করতেন। তৎকালীন মুঘল শাসক সিকান্দার লোদি তার উপরে হামলা করিয়েছিলেন, কিন্তু তার কোনো ক্ষতি করতেই পারেননি। উনি নিজের কর্তব্যের পথে এগিয়ে যেতে থাকেন। এই পথে উনি গুরু রৈদাস, পিপা, ধন্যার মতো অনেক সন্ত সাধকের সঙ্গ পেয়েছিলেন। কবির অনেক বড় সমাজ সংস্কারক ছিলেন। ওনার দোহা আর বাণীর মাধ্যমে ওনার বিচারধারা ব্যাপক রূপে ছড়িয়ে পড়তে থাকে আর ওনার শিষ্যদের সংখ্যা ক্রমাগত বাড়তেই থাকে। ওনার শিষ্যদের মধ্যে হিন্দুও ছিল, মুসলমানও। উনি নিজের শিষ্যদেরকে নির্গুণ ব্রহ্মের উপাসনার পথ দেখিয়েছিলেন। ওনার বিচারধারাকে ভিত্তি করেই ওনার শিষ্যরা কবির পন্থ এবং অনেক মঠে স্থাপনা করেছিলেন। এর মধ্যে প্রধানত বারাণসীর কবির চৌরার কবির মঠ গুরুত্বপূর্ণ। ভারত ছাড়া বিদেশেও কবিরের শিষ্যদের দেখতে পাওয়া যায়। স্থল সে কবির সাহেব নে ভক্তি আন্দোলন কি শুরুয়াত কি। কবির সাহেব কি রাস্তে কো কবির সাহেব কি পরম্পরা কো জ্ঞান আসরি শাখা কহতে হ্যাঁ। জ্ঞান ক্যা হ্যা? কবির সাহেব নে উস আত্মবাদ কা জ্ঞান কহা জো কভি অনন্ত হ্যা, অপার হ্যা, অগোচর হ্যা, অনি হ্যা। ইয়ে জ্ঞান কভি নষ্ট নহীন হোনে ওয়ালা হ্যা সৃষ্টি মে। কবির সাহেব আত্মবাদী সন্ত থে আর আত্মা কো মান করকে আত্মা কো জান করকে ইস জ্ঞান কো প্রসার কিয়া।
বন্ধুরা আপনারা জানেনই যে হিন্দি সাহিত্যের ভক্তিকালকে স্বর্ণযুগ বলা হয়। এই স্বর্ণযুগের ভক্তিকালের জ্ঞানাশ্রয়ী শাখা আর জ্ঞানাশ্রয়া শাখার নির্গুণ সন্ত শিরোমণি কবির নিজের সময়ে চারিদিকে ছড়িয়ে থাকা অজ্ঞানের অন্ধকারকে দূর করার জন্য প্রত্যেক মানুষকে সচেতন করেন। मोरी चुनरी में परी गयो दाग पिया पंच तत्व की बनी चुनरिया सो रह सो बंद लागे जिया कहत कबीरा दाग तब छुटी है जब साहब अपनाए दिया। কবিরের বিচারধারা জনসাধারণের কল্যাণের জন্যই ছিল। বিদ্বানরা তাকে মানবতাবাদী বিচারধারা বলেছেন। কবির এই তত্ত্বকে গ্রহণের জন্য জোর দিয়েছিলেন যা সমাজের উত্থানে সহায়ক সিদ্ধ হোক। সন্ত কবির দুঃখে জর্জরিত সাধারণ জনতাকে জ্ঞানের এমন পথ দেখিয়েছেন যা আত্মমন্থন, আত্ম অনুশাসন, আত্মজ্ঞান আর আত্মগৌরবের জন্য উৎসাহ দিয়ে থাকেন। बुरा जो देखन में चला बुरा ना मिलिया को जब दिल खोजा आपना मुझसा बुरा न को। সন্ত কবির ক্রান্ত দ্রষ্টা কবি ছিলেন। উনার কবিতা সামাজিক চেতনায় উদ্বুদ্ধ। উনি কাগজের লেখার চেয়েও স্বচক্ষে দেখা জিনিসকে অধিক প্রমাণিত বলে গণ্য করতেন। উনার কাব্য অভিজ্ঞতার নীরের জমিতে প্রতিষ্ঠিত রয়েছে। কেহি সমঝাও সব জগ অন্ধা এক দুই হোয়ে উনহে সমঝাও সবহি ভুলানে पेट के धंधा सब ही भुलाने पेट के धंधा कहे कबीर सुनो भाई साधो जाए लिंगोटी झारी के बंदा जाए लिंगोटी झारी के बंदा। সন্ত কবিরের বাণীর সংগ্রহকে বীজক বলা হয়। বীজকে সংকলিত রচনাকে বিভিন্ন বিদ্বানগণ আলাদা আলাদা শীর্ষকের মাধ্যমে সম্পাদিত করেছেন, যেমন কবির গ্রন্থাবলী, কবির বাণী, কবির সাক্ষী সংগ্রহ ইত্যাদি। বীজকের তিনটি ভাগ আছে, সাক্ষী, সবদ ও রামায়ণী। সংস্কৃত শব্দ সাক্ষীকে সাক্ষী বলা হয়েছে। যেসব বিষয়কে সন্তরা নিজেদের জীবনে বুঝে নিয়ে প্রমাণিত করে নিয়েছেন তাই সাক্ষী। সন্ত কবিরের এসব রচনা প্রায় দোহা ছন্দে রচিত হয়েছে। সাক্ষী আঁখি জ্ঞান কি সমঝি দেখি মন মাহি বিন সাক্ষী সংসার কা ঝগড়া ছুটত নাহি। এইসব সাক্ষীর মধ্যে জীবনের ব্যবহারিক পক্ষ, নৈতিক মূল্য ইত্যাদিকে সাক্ষী রূপে রাখা হয়েছে। বড়া হুয়া তো ক্যা হুয়া জেসে পেড় খজুর পন্থি কো ছায়া নহি ফল লাগে অতি দূর। শবদ বা পদ গাইতে হয়, এতে আত্মজ্ঞান আর ভক্তি ভাবনা থাকে। এক পংক্তি টেকের হয় যার পুনরাবৃত্তি হয়। দুলহিনি গাবহু মঙ্গলাচার হাম ঘরি আয়ে রাজা রাম ভরতার হাম ঘরি আয়ে রাজা রাম ভরতার দুলহিনি গাবহু মঙ্গলাচার সুর তেতিসো কোটিক আয়ে মুনিমদ সহস আঠাশি कहे कबीर हम ब्याही चले हैं कहे कबीर हम ब्याही चले हैं पुरख एक अविनाशी दुल्हिनी का बहु मंगलाचार दुल्हिनी का बहु मंगलाचार। রামায়ণীর রচনা নির্গুণ ব্রহ্মের স্তুতি করার,
উপদেশ দেওয়ার অথবা লোকের উপকার করার ভাবনা নিয়ে এগুলি রচিত হয়েছে। কবির বীজকে প্রায় 84টি রমণীয় আছে যা প্রায় ব্রজভাষায় লেখা। এবার কবিরের একটি রমণী শোনা যাক। अद्भुत पंथ बरन नहीं जाई भूले राम भूली दुनियाई जो चेतहु तो चेतहु रे भाई नहीं तो जीव ही जम ले जाई नहीं तो जीव ही जम ले जाई संसे सावज बसे शरीरा तिन खायो अब बेठल हीरा शब्द न माने कथई ज्ञाना ताते जम दियो है थाना ताते जम दियो है थाना। শান্ত কবির গম্ভীর থেকে গম্ভীরতম বিষয়ের প্রতি সাধারণ মানুষের ধ্যানকে আকৃষ্ট করে তাদের জাগ্রত করেছিলেন। গূঢ়তম রহস্যের উদ্ঘাটনের জন্য কবির উলটবাসী শৈলীর প্রয়োগ করেছিলেন। एक अचंभा देख्या रे भाई ठाड़ा सिंह चरावे गाई पहले कूद पीछे भई माई चेला के गुर लागे पाई जल को मछली तरवर ब्याही पकड़ी पिलाई मुर्गे खाई एक अचंभा देख्या रे भाई ठाड़ा सिंह चरावे गाई एक अचंभा देख्या रे भाई ठाड़ा सिंह चरावे गाई। এর গুরু অর্থ হল এটা যে সিংহরূপী জ্ঞানী জীবাত্মা গুরুরূপী ইন্দ্রিয়কে অনাসক্তভাবে বিষয়ে প্রবৃত্ত করে দিয়েছে। প্রথমে জ্ঞানরূপী পুত্রের জন্ম হয়েছে আর পরে ভক্তিরূপী মায়ের। শব্দ উপদেশরূপী গুরু জীবরূপী শিষ্যের পা ধরেছে। কুণ্ডলিনী রূপী মাছ সুষন্মা রূপী বৃক্ষের শূন্য শিখরে পৌঁছে জ্ঞান আর আনন্দের পুত্রকে জন্ম দিয়েছে। মোরগরূপী জ্ঞানী জীব মায়ারূপী বিড়ালকে খেয়ে ফেলেছে। পরম সত্তার প্রতি কবিরের প্রশ্ন বাড়তে থাকে। উনি সেই প্রধান সত্তার সঙ্গে অন্যান্য ভাবনার সাথে প্রেম করেন। সেই অলৌকিক তত্ত্বে ডুবেই উনি খুব আনন্দ উপভোগ করতেন। সেই অনুভূতিকে বাহ্য জগতে ব্যক্ত করার জন্য সন্ত কবির লৌকিক ভাষার পরিবর্তে নানান প্রতীকের সাহায্য নিয়েছেন। সাধারণ মানুষের কাছে এসব রহস্য বলে মনে হয়। কবিরের রহস্যবাদ অন্তর্মুখী এবং সাধনাত্মক, যা কিনা যোগের মাধ্যমে প্রাপ্ত হয়। কবিরের বাণীতে হরযোগের প্রভাব খুব বেশি। কোনো জ্ঞানী ব্যক্তি তার মর্ম বুঝতে পারেন। जाइने पठाया चेला न्यामत लेके आना पहली पठावन आटा लाना हाट बाजार के पास न जाना टोला टपरी बचा के चेला झोली भर के लाना साइने पठाया चेला न्यामत लेके आना दूसरी पठावन लकड़ी लाना जंगल झाड़ के पास न जाना पौधा सूखा बचा के चेला बोझा बांध के लाना साई ने पठाया चेला न्यामत लेके आना तीसरी पठावन पानी लाना गंग जमुन के पास न जाना पोखरा इनार बचा के चेला कमंडल भर के लाना साई ने पठाया चेला न्यामत लेके आना। साई निजे शिष्य के दुर्लभ वस्तु आनार जन्य पाठान। পুষ্টিকর পদার্থ জল থেকে সাত্ত্বিক বৃত্তিরূপী এটা সৎসাধনার অগ্নির মাধ্যমে খুব ভালোভাবে রান্না হবে। অর্থাৎ জীবাত্মা পরম আত্মায় মিশে যাবে, সোহাম পরমানন্দের মনস্থিতি হয়ে যাবে। কবির জিস অনুভব কো হামারে সামনে রখ রহে হ্যায় ওয়াহ সগুণ ভক্তি কি তরহ বহুত সাফ সাফ নহীঁ হ্যায় ওয়াহ নির্গুণ ব্রহ্ম কি উপাসনা কা মার্গ হ্যায় और निर्गुण ब्रह्म की उपासना करते हुए उसका अनुभव करते हुए उसके अनुभूति
का जो वर्णन कबीर ने किया है उसे हमने रहस्यवाद का नाम दिया है। दरअसल वह करोड़ों करोड़ों लोगों, उपेक्षित लोगों, ईश्वर विहीन लोगों को ईश्वर देने का, उन्हें एक उपासना पद्धति देने का, अपने शरीर को ही मंदिर मान लेने का उपक्रम है और इस तरह उसकी एक क्रांतिकारी भूमिका है। शांत कबीरের ভাষা কৌশল হলো অদ্ভুত ধরনের। কেউ একে খিচুড়ি ভাষা বলে, কেউ আবার সুধুকড়ি। কবির নিজের ভাষার মাধ্যমে যা কিছু যেভাবেই বলতে চেয়েছেন তা খুবই সরল ভাষায় প্রকাশ করেছেন। ওনার ভাষার মাধুর্য আছে, এই জন্য ওনাকে বাণীর ডিক্টেটর বলা হয়। শান্ত কবিরের বিচারধারা বর্তমানে চিন্তাপূর্ণ জীবনে আমাদের শান্তি আর সুখের পথ দেখিয়ে থাকে। তার প্রাসঙ্গিকতা আমাদের জীবনে আজও বিদ্যমান। কবিরের কাব্যযাত্রার দুটি দিক রয়েছে। একদিক তো শারীরিক শুদ্ধির ফলে চিত্তশুদ্ধির পর্যন্তের কবিরের এই যাত্রা হল অনুশাসনের এক পুষ্টি। অন্যদিকে শান্ত কবির বাইরের দুনিয়ার নানা সঙ্গতি বিসঙ্গতির ব্যাপারে নিজের নির্ভীক আচরণ প্রস্তুত করেন আর আড়ম্বর, অন্ধবিশ্বাস, হিংসা ইত্যাদির বিরুদ্ধে জনমানসকে জাগরিত করেন। बराबर तप नहीं, झूठ बराबर पाप, जाके हृदय साच है, ताके हृदय आप कबीरा, ताके हृदय साईं इतना चलती चाकी देख के दिया कबीरा रो, दो पाटन के बीच में साबुत बचा न कोई कबीरा, साबुत बचा न कोई। ये संसार हलो नश्वर, জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য কবির জ্ঞানের পথ দেখিয়েছেন। रहना नहीं देश विराना है, यह संसार कागद की पुड़िया, बूंद पड़े घुल जाना है। कहत कबीर सुनो भाई साधो, सद्गुरु नाम ठिकाना है। रहना नहीं देश विराना है, विराना देश विराना है। सद्गुरुर महिमार व्याख्या शांत कबीर बार बार करेछेन। उनी गुरु के परमात्मार चेयेओ बड़ बोले गण्य करेछेन, কারণ সদ্গুরুই পরমাত্মার কাছে পৌঁছানোর পথ দেখিয়ে থাকেন। সদ্গুরু কি মহিমা অনন্ত, অনন্ত কিয়া উপকার, লোচন অনন্ত উভাড়িয়া, অনন্ত দিখাবণ হার, অনন্ত দিখাবণ হার। কবির সহজ সাধনার পক্ষধর, তার জন্য মনকে সাধনায় ব্যস্ত রাখা জরুরি। উনি মনকে স্থির রাখার জন্য সমাধিকে গুরুত্ব দিয়েছেন। साधो सहज समाधि भली, गुरु प्रताप जा दिन ते जागी, दिन दिन अधिक चली। साधो सहज समाधि भली, गुरु प्रताप जा दिन ते जागी, दिन दिन अधिक चली। কবিরের বাণীতে নাদ, বিন্দু,
अवधू, कुंडलिनी, शर चक्र भेदन, ईड़ा पिंगला, सुषमा, सुरति निरति, समाधि इत्यादि शब्देर बारंबार प्रयोग करते देखा जाए। कवि साहित्य एकता एवं साम्प्रदायिक सद्भावेर बार्ता दिए थाके। कबीर एकेश्वरवाद के ग्रहणेर ब्यापारे जोर दिएछेन। उनी निर्गुण ब्रह्मेर उपासनार सरल पथ देखिएछेन। आत्म अनुशासनी व्यक्ति के दुख थेके बाँचाते पारे। आत्म अनुशासनी सकलेर प्रति समान भावना जागाते पारे। एमनी कबीरेर मत छिल। কবিরের নানা রচনায় ব্যঙ্গ ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। ওনার ব্যঙ্গ সহজ আর সরল নয়, বরং খুবই তীক্ষ্ণ আর মর্মস্পর্শী। উনি বৈচারিক স্বাধীনতা পছন্দ করতেন। উনি জীবনে সাদাসিধে আর সহজ ভাবনার প্রতি জোর দিয়েছিলেন। কখনো কখনো কবিরের মন খুবই ব্যথিত হতো আর ওনার মনে হতো যে এই সংসারে কিছুই স্থায়ী নয়। তবে লোভ আর লালসা কেন হয়? ঈর্ষা আর দ্বেষ কেন হয়? मरी है जिंदा जोगी राजा मरी है परजा मरी है बैद और रोगी साधो ये मुर्दों का गाना। कबीर की कविता व्यक्तित्व की कविता है। उनमें आप देखते हैं कि वो बार बार ये कहते हैं कि जात जुलाहा मतिका धीर। इसका मतलब समझने की ज़रूरत है। जुलाहों के बारे में कुछ धारणाएं थीं उस जमाने में। कबीर उनका खंडन करते हुए ये कह रहे हैं कि आप कुछ भी कहिए, लेकिन मैं मतिका धीर हूँ, मैं इस भवसागर को अपनी भक्ति के बूते पार करूँगा। ये जो इंडिविजुअल का सेंस है, जिसमें आदमी किसी को जात पात से नहीं पहचानता, मजहब से नहीं पहचानता, बल्कि उसके काम से पहचानता है, ये ठेठ आधुनिक सेंस है। तो कबीर तो आधुनिक युग के लिए प्रासंगिक हैं, बल्कि वो एक मायने में आधुनिक कवि ही हैं। दूसरी बात यह है कि कबीर के बारे में आमतौर से ये धारणा है कि वो व्यंग्य के, कटाक्ष के, लोगों का मजाक उड़ाने के, एक तरह के आक्रामक स्वभाव के कवि हैं। ये धारणा सच है, लेकिन आधा सच है। सच्चाई ये है कि कबीर बेसिकली मूलतः प्रेम के कवि हैं। उन्होंने स्वयं कहा है, पिंजर प्रेम प्रकाशया अंतर भया उजास, मुख कस्तूरी महमही बानी फूटी बास। मेरे शरीर में प्रेम का प्रकाश हुआ, अंदर मेरे रोशनी हुई और मेरे मुख से कस्तूरी जैसी सुगंधित वाणी निकलने लगी। कबीर की कविता मूलतः प्रेम की कविता है। दूसरी बात यह है कि कबीर हर चीज़ की परख विवेक पर करने की बात करते हैं। वैष्णव भया तो क्या भया, बूझा नहीं विवेक। वो आपको याद दिलाते हैं कि अगर आप में विवेक नहीं है, अगर आप हर चीज़ की परीक्षा तर्क से नहीं करते, तो आप मनुष्य नहीं हैं। इसलिए मुझे लगता है कि कबीर हमेशा प्रासंगिक हैं और किसी भी बड़े कवि की तरह हमेशा प्रासंगिक रहेंगे। कबीर मौत हलो जी जिखने सत्य आछे सेटाई परम सत्य। मैं अभय निरंतरी पाया, साच कहो तो मारन घावे झूठे जगपति आया।
কবির মনে করেন যে সত্যের পথ খুবই কঠিন, এই সংসারে মায়ার উপর বিজয়ী হওয়া খুবই কঠিন, এখানে তো সবকিছুই ক্ষণভঙ্গুর। এইসব ভেবেই তার মনে বিরক্তির ভাবনা উৎপন্ন হয়। জীবনের শেষ সময়ে কবির মগহরে চলে যান, আর তখন সন 1575-এ পরমব্রহ্মে বিলীন হয়ে যান। বন্ধুগণ, হিন্দির ভাগীরথ সাহিত্যকার সন্ত কবির বিষয়ক এই সংক্ষিপ্ত তথ্য আপনাদের জন্য উপযোগী ছিল নিশ্চয়ই। এই আশার বিশ্বাসের সাথে আপনাদের জন্য আন্তরিক শুভেচ্ছা রইল। নমস্কার। जो भजे हरि को, जो भजे हरि को सदा, जो भजे हरि को सदा, सोई परम भजत।